হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো দিদির বৌভাত। আর আমরা আজকে সকাল সকাল দিদির বাড়ি যাচ্ছি, কারণ দিদি নিজের বৌভাতের শাড়ি, গয়না, জুতো সবকিছুই আনতে ভুলে গেছে। ও বাড়ি পৌঁছেই দেখি ওখানে ভাত কাপড়ের প্রিপারেশন চলছে, আর মামনি এখানে এক এক করে থালাগুলোকে এগিয়ে দিচ্ছে। আর অভিজ্ঞদা এখানে ভাত কাপড়ের থালাটা পায়ালদির হাতে দিয়ে বলছে, যাই হোক, এখানে দুজন দুজনের দায়িত্ব নেওয়া কমপ্লিট, তাই এবার শুরু হলো ফটো সেশন। বিয়ের দিন ওবাড়িতে যেমন আমরা তিনজন খুব বিজি ছিলাম, যেহেতু সব দায়িত্ব আমাদের ওপর ছিল, তেমনই এদিকে রিসেপশনের দিন অভিজ্ঞদাও খুব বিজি। একবার ডেকোরেশনের লোক কল করে তো একবার মেকআপ আর্টিস্ট। দিদিরা খেতে খেতে আমরাও নিজেদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছিলাম। দেন দিদি চলে গেল ভিলাতে আর আমরা চলে এলাম বাড়িতে। বাড়িতে তখন সবাই রেডি হচ্ছে আর হঠাৎই কল এলো, আর জানতে পারলাম আজ আমার প্লে বাটন আসছে। সত্যি বলতে এটা একটা স্বপ্ন ছিল আমার কাছে, আমাকে অনেক মানুষ চিনবে জানবে, আর সেই স্বপ্নটা পূরণ করতে তোমরা সবাই আমাকে অনেক হেল্প করেছো, এভাবেই পাশে থেকো। তারপর সব কোনো যাত্রী মিলে বেরিয়ে পড়লাম ভিলার উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের পার্টে।